30-40 জন আসে এরকম। সবচেয়ে বড় কথা, যিনি এখানে উপস্বাস্থ্য পরিচালক ডাক্তার হিসেবে থাকেন, তাকে আমরা পাই না বা দেখিও না, এলাকাবাসী মনে হয় এটা বলতে পারবে না। আর যিনি এখানে ঝাড়ু দেওয়ার দায়িত্ব আছেন, উনি মাঝে মধ্যে অফিস খোলেন এবং যতটুক পারেন রুগীদের কথার মুখ শুনে দেওয়ার চেষ্টা করেন। সে দোকান আছে, ভালো মতো আমরা আর কি প্রায় জানি ঔষধ, ওই ওখান থেকে যে দোকানদারে ঔষধ থাকে উনি আসেন, আসে একে ওষুধ দিয়ে যান, উনি ওই 6 দিন ধরতে এই ওষুধগুলো দেন, যা থাকে উনি দেওয়ার চেষ্টা করেন। ওর নাম বেলাল, না উনি তো ডাক্তার না, আজ আসে ওর কম্পিউটার নাকি তো ডাক্তার না, ও তো ঝাড়ুদার, একা ও আসি তালা খুলবে ঘর পরিষ্কার করবে বলতো ওনার ডিউটি, কিন্তু সে এখন এখানকার ডাক্তার সার্জন বলা যায় ওকে।